তারপর আমাকে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ঘুরতে হয়, বলছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সচেতনতামূলক একটা আলোচনা। সচেতনতা কিসের? সচেতনতা না স্বাস্থ্যের সচেতনতা। কে অর্গানাইজ করছে? না মরিঙ্গো অর্গানিক্স। আমার কোম্পানির নাম হলো মরিঙ্গো অর্গানিক্স, আমার নাম হলো সৌমিত্র কয়াল, আর আমি যে গ্রুপকে নিয়ে কাজ করি সেই গ্রুপের নাম হলো এবিএস গ্রুপ। এবিএস গ্রুপ, আমরা এই তিন মহাপুরুষের বাণী, ওদের কথা, ওদের মানে জীবনী, এগুলোকে থেকে আমরা বিভিন্ন রকমভাবে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি এবং এই গ্রুপ বানিয়েছি, যে গ্রুপের অন্যতম এপিজে আব্দুল কালাম স্যার, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র। আমরা প্রত্যেকে, আমরা আমাদের ঘরের বাচ্চাকে কি বলি, যদি মানুষ হতে হয় তো এপিজে আব্দুল কালামের মতো হও, যদি মানুষ হতে হয় স্বামী বিবেকানন্দের মতো হও, যদি মানুষ হতে হয় নেতাজির মতো হও। বলি কি বলি না? বলি তো। তো ঠিক সেই জায়গা থেকে আসুন, আমরা আমাদের কোম্পানি দ্বারা কি একটা মেসেজ দিচ্ছি না, এ ওয়েলথ উইদাউট হেলথ। এ ওয়েলথ মানে সম্পদ, পয়সা কড়ি, উইদাউট হেলথ মানে আপনার স্বাস্থ্য ছাড়া। আপনার স্বাস্থ্য ঠিক নেই, আপনি অসুস্থ, কিন্তু আপনার কাছে প্রচুর পয়সা কড়ি আছে, বলছে হ্যাজ নো ইউজ, কোনো কাজে লাগবে না। আপনার কাছে প্রচুর পয়সা কড়ি আছে কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক নেই, আপনি রোগে জর্জরিত, ও পয়সা কোনো কাজে লাগবে না। কেন? আপনি দোকানে গিয়ে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, মিষ্টি দোকানে গিয়ে বলবেন আমাকে মিষ্টি দাও এক হাঁড়ি, মিষ্টি দিয়ে দেবে। আপনার মাংস কেনার ইচ্ছা হয়েছে, আপনি দোকানে গিয়ে বলবেন এত টাকার মাংস দাও, মাংস দিয়ে দেবে। কিন্তু আপনার শরীর অসুস্থ হয়েছে, আপনি গিয়ে ওষুধ দোকানে গিয়ে বলবেন আমার শরীর সুস্থ করে দাও, কত টাকা দিতে হবে বলো, ওষুধ দোকানটা পারবে না। হ্যাঁ পারবে, তাহলে লোক তো অসুস্থ থাকতো না, তাই না? আবার বলছি কি, এ হেলথ উইদাউট ওয়েলথ হ্যাজ নো লাইফ। এ হেলথ মানে আপনার শরীর সুস্থ, কোনো রোগ নেই, কিন্তু পকেটে ফুটো করি নেই, ওই লাইফের কোনো মূল্য নেই। কথাটা কি ঠিক? এই দু লাইনের কথাটা আমার আজকে যা কিছু আলোচনা হবে এক দেড় ঘন্টা, এই দু লাইনের কথা নিয়ে আলোচনা হবে। মানে আপনি আপনার শরীরে যেমন রোগ থাকাটা বিপজ্জনক, আবার আপনার পকেটে পয়সা না থাকাটাও বিপজ্জনক। পয়সাও থাকতে হবে আবার সুস্থও রাখতে হবে নিজেকে, নাকি? কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, আসুন সেটা নিয়ে আলোচনা করা যাক। বলছে ইওর হেলথ ইজ ইওর রিয়েল ওয়েলথ, আপনার স্বাস্থ্যই হলো আপনার প্রকৃত সম্পদ। কথাটা আমার কথা নয়, আমরা সবাই জানি জাতির জনক কে? কে? মহাত্মা গান্ধী তো, যার ছবিওয়ালা কাগজের দাম আজকে মার্কেটে এত বেশি। আমরা কিসের জন্য দৌড়ে বেড়াই? ছোটবেলায় দেখতাম এই বস্তা মতো নিয়ে, আমার মনে হয় সবাই একটু ফোনটা অফ করলে ভালো হয়, নয়তো আলোচনা, আপনার আলোচনা ঠিক মতো আপনি শুনতে পারবেন না, আমি ঠিক মতো দিতে পারবো না, পরে বলবেন কি দিল কিছু বুঝলাম না। এখন অলরেডি আমারও এদিকে চলছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম দেখুন, আমরা প্রকৃত অর্থে যদি বলি আমরা সবাই কে, ছোটবেলায় একজনকে দেখে আমরা ভয় পেতাম, এবং দেখুন যখন আমরা দুষ্টুমি করতাম বাবা মা ওই দেখে তাকে দেখিয়ে ভয় দেখাতো, কি একটা বড় ঝোলা কাঁধে নিয়ে আর গলিতে গলিতে কাগজ কুড়িয়ে বেড়াতো। অনেকে বলতো কাগজ কুড়ালি, আর বলতো কি তুই দুষ্টুমি করবি তো ওই আঙ্কেলের কাছে দিয়ে দেবো, ব্যাগের মতো করে চলে যাবে, বলতো না ভয় দেখাবো না। অ্যাকচুয়াল আমি বড় হয়ে বুঝলাম কাগজ কুড়ে নিয়ে আমরা সবাই, সেই কাগজগুলো তো খুব ময়লা কাগজ পড়ে আছে, মানুষ ফেলে দিয়েছে ওই কাগজগুলো তো, আর বাকি আমরা সবাই কোন কাগজ কুড়োই? মহাত্মা গান্ধীজির ছবি আছে একটা কাগজ, যেখানে 10 টাকা লেখা থাকে, যেখানে 20 টাকা লেখা থাকে, যেখানে 50 টাকা লেখা থাকে, ওই কাগজ কুড়োনোর জন্য তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত নাকি? শুনতে খারাপ লাগলো যে আমরা কাগজ কুড়োনি, কিন্তু প্রকৃত অর্থে যদি বলি সত্যিই আমরা কাগজ কুড়োনি। কেন? ওই কাগজ না পেলে মাস্টার আর বাচ্চাকে পড়াবে না, ওই কাগজ না পেলে ডাক্তার আর রোগীর ট্রিটমেন্ট দেবে না, ওই কাগজ না পেলে বউ আর তার স্বামীর কাছে থাকবে, সব কিছুর মূলে কিন্তু কাগজ। তাহলে আমরা কি কাগজ পূরণ করবো? জাতির জনক মহাত্মা গান্ধী, যার ফটো আমরা ওই কাগজে দেখি, তিনি বলে গেছেন ইওর হেলথ ইজ ইওর রিয়েল ওয়েলথ, আপনার স্বাস্থ্যই হলো আপনার প্রকৃত সম্পদ। আপনার স্বাস্থ্য যদি আপনার প্রকৃত সম্পদ হয়, তাহলে সেই স্বাস্থ্যকে রক্ষা করবো কিভাবে? তার জন্য একটা চাবিকাঠি আপনাদেরকে দিতে এসেছি, কি যেখান থেকে ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, পয়সা অর্জন করতে পারবেন, যদি পয়সা অর্জন করার ইচ্ছা না থাকে পয়সা বাঁচাতে পারবেন, আর কি হেলথ।
স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারবেন। দেখুন কারোর বাড়িতে কেউ অসুস্থ আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতে এখন কেউ না কেউ অসুস্থ। অসুস্থ মানুষকে ঠিক করার জন্য কি করতে হয়? সম্পদ পয়সা খরচ করতে হয়। কি হয়, অনেকের দেখবেন জলের মতো শুধু পয়সা বেরিয়ে যাচ্ছে কিন্তু রুগী ঠিক হচ্ছে না। আমি যদি সেই রুগীকে ঠিক করাতে পারি অল্প কিছু পয়সার বিনিময়ে, তাহলে পয়সা বাঁচলো কি বাঁচলো না? সেই অর্থে বলছি আমি পয়সা বাঁচানোর চাবিকাঠি নিয়ে এসেছি। আবার অন্য দিক দিয়ে যদি বলি, রোগের পিছনে আমরা খরচা করি কিন্তু রুগী ভালো হওয়ার পরে কি আমরা কোনো ইনকামের সুযোগ পেয়েছি আজ পর্যন্ত? পাইনি তো। এবার আসুন আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা যদি বলি, আমার নাম সৌমিত্র গায়েল, এসছি মথুরাপুর থেকে, আগে শুনলেন জয়নগরের মোয়া। এর আগে পেটের দায়, পেট তো মানে না, রোজগার তো করতে হবে। চাকরি করেছিলাম, চাকরি ঠিক মনোভূত হয়নি, তারপরে বিভিন্ন কাজ করতে করতে ছত্তিশগড়ে যাই, ছত্তিশগড় থেকে আরেকটা কাজের সুযোগ পাই, গুজরাতে যাই, লাইফে গুজরাতে আমি কাটিয়েছি 9 বছর। কিন্তু আমার বাবা একটা রোগে ভুগছিল, রোগটার নাম হলো পাইলস, পায়খানার দাঁত থেকে রক্ত পড়া। 11 বছর ধরে ট্রিটমেন্ট হওয়ার পরে বাবা ঠিক হয়নি, ডাক্তার অপারেশন করতে বলেছিল, অপারেশন করেছি। কেন? ডাক্তারবাবু আমাদের থেকে বেশি জানে তো, ডাক্তার যেটা বলে সেটাই তো আমরা করি সামর্থ্য অনুযায়ী। তো ডাক্তারবাবু বলেছে অপারেশন করাও ঠিক হয়ে যাবে, আমরা অপারেশন করিয়েছি, আরও খারাপ হয়েছে। হ্যাঁ, এবারে আসুন, যে পয়সা খরচা করেছি সেটা কি ফেরত আসবে? ফেরত আসবে না। যে ডাক্তারবাবু অপারেশন করতে বলেছো করিয়ে দিয়েছি, ঠিক হয়নি, তাও পয়সা ফেরত দাও, পয়সা তো ফেরত আসবে না। তো এইভাবে কি হয়েছে, পয়সা প্রচুর খরচা করেছি। তখন আমার গ্রামের এক বন্ধু, নাম বিমল হালদার, বললো কি তুই এটা খাওয়া, এটা একটা খাবার, এটা কোনো ওষুধ না। হ্যাঁ, তো ওষুধ যদি নয় তাহলে রোগ কী করে সারবে? বলে রোগ সারবে একজন, মানে একদম গ্যারান্টেড রোগ সারবে, তার কারণ রোগ হওয়ার যে কারণ আমাদের শরীরে আছে, এই খাবার যখন শরীরে যাবে ওই যে রোগের কারণ ওটা বাইরে বার হয়ে যাচ্ছে। কোনো উপায় নেই ভেবে বাবাকে খাইয়েছিলাম। আমি এসেছিলাম, আমার ঠাকুমা মারা গেছে, 2 মাসের জন্য ছুটি কাটাতে বাড়িতে, আমি তো থাকতাম গুজরাতে। এবার বাবাকে দিয়ে চলে গেলাম, বাবাকে বলে গেলাম এই নাও 1 মাসের কোর্স দিয়ে যাচ্ছি, আবার যখন শেষ হবে আমাকে বলবে, আমি বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠাবো, ও তোমাকে দিয়ে যাচ্ছে। বাবা 2.5 মাসে ঠিক হয়েছে। 2.5 মাসে ঠিক হওয়ার পরে বাবা বলছে তুই গুজরাট ছেড়ে চলে আস। কেন? বলে গুজরাটে থেকে তো তেমন কিছু করতে পারলি না, তুই ওখানে রোজগার করছিস, ভাড়া ঘরে আছিস, আর ওখান থেকে টাকা পাঠাচ্ছিস, আমরা কুড়ে ঘরে আছি, আর তোর বন্ধুরা এটা বেঁচে লাইফে অনেক কিছু করে নিয়েছে। এই যেমন আজকের একটা গাড়ি দেখছেন, এই গাড়ি আপনার এরিয়ার আতিপাতি কোনো বিজনেসম্যান চড়তে পারবে না, কারণ কিনতে গেলে ইনকাম ট্যাক্সের যে ফাইলটা লাগবে সে ফাইলটা দেখাতে পারবে। কিন্তু এইরকম 3 খানা গাড়ি আজকে কিনতে পেরেছি 4.5